আব্দুল্লাহ কি কয়, শুকি এরকম কাজ করে থাকে না মাঝে মাঝে? ও বরাবরই মির্জাফর। দেখেন কিভাবে তারা খায়। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে, সাথে আছে ডালিম সাকিব। আজকে আসছি আমরা ছবি তুলতে। ওই দেখেন তারা ছবি তুলতেছে। বুড়ো তো ভালো ছবি তুলে, তাও তোমার পছন্দ হয় না? তাই নাকি? বুড়োকে তো আজকে একদম পুরাই লাল লাল দেখা যাচ্ছে, কারণ কি? ঠিক আছে, অস্থির ক্লিক করেছেন। আপনার পাখির বিজনেস কেমন যাইতেছে? তাই সবাই দোয়া করবেন, সাকিব ব্রো পাখির বিজনেস করতেছে। তা ওর বিয়া এর দোকানের পাখি ওটা কি হয়েছে ডালেন? পাখি পাখি সেটা উড়ে গিয়েছে। আরে সো স্যাড ব্রো, এটা কেমন কথা ব্রো? আপনার পাখির উড়ে গেল, অন্য কেউ নিয়ে গেল। পাখি ছিল সেটা কবিতার পাখি, চলে গেছে বড়ুর মনে কষ্ট দিয়ে। বড়ুকে কি এখন একটা কাক দেওয়া যায় না কালো দেখে? বড়ু কাক পালন করিবে, ঠিক আছে? বড়ু কি কাক নিতে চান? আপনি কি কাক পালতে চান? কাক পালবেন? কাক পাখি আপনি করতে পারবেন না, তার জন্য আপনার কপালে এইসব টিকে না। সো অবশ্যই যাবো। সো এই দেখেন ব্লগ আপলোড দিছিলাম আমাদের পাখি বিজনেসম্যান সাকিব ব্রো, সেই এটা। তো এখন আমরা অন্যদিকে যাইতেছি, সাথেই থাকেন। তো বন্ধুরা এখন আমরা মাঠের দিকে চলে যাচ্ছি। ডালিম না বললে আবার সে রাগ করবে। পিছে আছে আমাদের বড়ু, বড়ুইদা পাখি বিজনেসম্যান। সে আপনাদের যদি পাখি লাগে, ভালো ভালো পাখি, তার কাছ থেকে যোগাযোগ করবে। বড়ুর পাখিটা সত্যি বলতে কি বলবো, বড়ুর পাখিটা উড়ে গিয়েছে, ঠিক আছে? বড়ু অনেক কষ্টে আছে, বড়ুর কাটা গায়ে নুনের চিরা দিতে চাই না। সবাই বড়ুর জন্য দোয়া করবেন, সে যেন ভালো একটা বিয়ে করতে পারে আর তার নতুন জীবন শুরু করতে পারে। সে কিন্তু দেখেন কালো হলেও তার মনটা অনেক ভালো আছে। দেখেন আমি উৎসাহী ডালি ধীরে ধীরে, তারপর বলবেন না কেন, বলেন আপনার ছোট ভাই যেন ভালো একটা বউ পায়। কি হয়েছে ডালিম ব্রো? সকালে একটা আঙ্কেল মনে করেন যে ডালিমের কাছে আসছি, ইমু না ইমু ঠিক করার জন্য। আমি তো তার দিকে মনে মনে ভাবতেছি ইমু তো ঠিক করে দেবো ঠিকই, কিন্তু আঙ্কেলের বইয়ের নাম্বারটা তো লাইকে দেন। আমি মনে মনে ভাবতেছি যে বউ তোমার বইয়ের নাম্বারটা লাইকে দিও। আমি তো আসলে তা করি নাকি, আমি তা করি কারণ আঙ্কেলটা এসেছিল শিয়ালের কাছে মুখি রাখি দিবা, কারণ ডালিম বরাবর এরকম পরিচয় দিয়ে আসছে। অবশ্য ফেসবুক আইডি হ্যাক করে নাই, এটা ভাগ্য ভালো, কারণ নইলে বউয়ের সাথে যাচ্ছে এডিং শুটিং করতো সব ডালিমের দিকে ভালো লাগতো, বড় যায় পুরো ব্ল্যাকমেল করতে পারে। সো সবাই ডালিমকে দিয়ে সাবধান থাকবে। তার নাম শুনে সবাই হাসে, তারপরে সবাই ফাঁসে, তার একটা কমন ডায়লগ। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু চালনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আজ রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ঘুর ফিরে আসে না। দেখেন আমরা যখন মাঠে এসে বললাম, সবাই সেই কথাটা বলবেন না ডালিমের কাছে, কেউ মোবাইল টোবাইল ঠিক করতে দিবেন না, সে কিন্তু আপনাদের বউ বা মেয়ের নাম্বার রেখে দিবে, তারপর একটা মির্জাফরি করে দিবে। আব্দুল্লাহ কি কয়, শুকি এরকম কাজ করে থাকে না মাঝে মাঝে? সবাই ডালিমের বিপরীতে কেন ডালিম, বুঝলাম না। মানুষই মির্জাফর। আরে এইসব তো ব্লগে ধরা পড়তেছে।
আশিক কি কিছু বলতে চাও ডালিমের সম্পর্কে? কাজ হলো ভয় পাইতেছে বুঝছি। তো দেখেন এখানে পিয়ারা নিয়ে পারাপারি যাচ্ছে, দেখেন কিভাবে তারা খায়, পিয়ারা নিয়ে কিভাবে তারা যুদ্ধ করছে দেখতে পেলেন আমাদের মুলাবান। ঠিক পাও নাই ক্যামেরার সামনে চলে আসো পেয়ে যাবে। আহ